আপনি কিভাবে ফেসবুকে আপনার ওয়ান উইক বা এক মাসের পোস্ট একবারে করবেন অথবা ধরুন আপনার ফেসবুক ফ্যান যারা রয়েছে যারা আপনার পেজে লাইক দিচ্ছে তারা সবচেয়ে বেশি অনলাইনে থাকে রাত নয়টায় বাট রাত নয়টায় আপনি ব্যস্ত থাকেন এখন আপনি চাচ্ছেন রাত নয়টায় পোস্ট করতে কিন্তু আপনার ব্যস্ততার জন্য পারছেন না তাহলে আপনি কি করবেন হায়দার আমি রাজীব আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুক পোস্ট শিডিউল করা যায় অথবা আপনি কিভাবে এক মাসের বা ওয়ান উইকের পোস্ট একেবারে করে রাখতে পারেন সে বিষয়টা আমরা সবাই ব্যস্ত সবাই সবার নিজের কাজে ব্যস্ত থাকি বাট যারা ফেসবুক ম্যানেজ করি বা ফেসবুকে পেজ ম্যানেজ করি এই ব্যস্ততার মাঝেও আপনি এই কাজটা খুব সিম্পলি করতে পারেন ফেসবুক পোস্ট শিডিউলিং এর মাধ্যমে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য সবসময় বেটার ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি এবং আজকেও তার ব্যতিক্রম করব না চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও সো আমরা আমাদের এক সপ্তাহের পোস্ট একবারে করব এবং আমাদের সবচেয়ে বেশি ফেসবুক ফ্যান যখন অনলাইনে থাকে তখন পোস্টটা করতে যাচ্ছে সো সেটা কিভাবে করব সেই জিনিসটাই আমরা দেখতে যাচ্ছি আর এটা আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক যারা আপনার পেজটা লাইক করছে বা আপনার ফ্যান যারা রয়েছে তারা সবচেয়ে বেশি অনলাইনে কখন থাকে সেটা প্রথমে আপনাকে দেখতে হবে তো সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে ইনসাইড আপনি যখন ইনসাইটে ক্লিক করবেন ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি চলে যাবেন পোস্টে পোস্টে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে মূলত আপনার দিনের কোন সময়টাতে আপনার ফ্যান বা আপনার পেজে যারা লাইক দিচ্ছে যে লাইকগুলো আছে তারা অনলাইনে থাকে সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ডেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার প্রায় প্রত্যেক দিনেই যারা অনলাইনে থাকে তারা প্রায় প্রত্যেক দিনেই অনলাইনে থাকছেন অর্থাৎ অ্যাক্টিভ লাইক সবচেয়ে বেশি এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মূলত আপনার পেজের এই ভিউটা অন্যরকম হতে পারে অ্যাটলিস্ট এই ভিউটা আপনি দেখবেন যে ডিফারেন্ট যদি আপনার অনেক বেশি লাইক থাকে তাহলে আপনি একরকম দেখবেন এবং আপনার এই এটার মানে হচ্ছে দিনে কী পরিমাণ অনলাইনে থাকে এবং সপ্তাহে কোন দিন কী পরিমাণ অনলাইনে থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েসডেতে আমার চারশো একাত্তর জন অনলাইনে থাকে এবং দিনের সবচেয়ে বেশি অনলাইনে থাকে হচ্ছে মূলত রাত দশটায় সো আমি যদি নয়টা থেকে দশটার মধ্যে পোস্ট করি সেটা সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট হবে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পোস্টগুলোকে এক সপ্তাহের পোস্ট একবারে করার জন্য এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মূলত আপনি এটা দুভাবে করতে পারেন সরাসরি আপনার পেজে গিয়ে আপনি পোস্টটা করতে পারেন অথবা আপনি পাবলিশিং টুলের মাধ্যমেও সেটা করতে পারেন স্বাভাবিকভাবে আমরা যেভাবে পোস্ট করি আমরা ঠিক সেভাবে রাইট ইউর পোস্ট আমরা এখানে পোস্টটা লিখব দেন আমরা মূলত কোনো ইমেজ অ্যাড করব তো আমি চলে যাচ্ছি একটা ক্রিয়েটিভ বা একটা ইমেজ অ্যাড করার জন্য একটা পিকচার অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম আপলোড ফটোজে ক্লিক করলাম এবং ডেস্কটপে চলে যাচ্ছি এবং বিজনেস পেজ নিয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউবে সেই ভিডিওর একটা যে থামনেল রয়েছে সেই থামনেলটা আমি এখানে আপলোড করলাম এবং আমি এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি দেন আমরা পেস্ট করলাম আপনার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কটা এখানে অ্যাড হয়েছে এবং দুটো হ্যাশট্যাগ আমরা অ্যাড করেছি এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমরা এটাকে পোস্টটাকে শিডিউল করতে চাচ্ছি সো আমরা এক সপ্তাহের পোস্ট একবারে করব তো আমরা প্রথম যে কোন ডেটটাতে দিচ্ছি সেটা দেখছি শিডিউলে ক্লিক করলাম ক্লিক করে আমরা মূলত সেটা কখন পাবলিশ করব সেই জিনিসটা এখান থেকে সেট করে দেবো তো কালকে ফ্রাইডে আমরা দিলাম ফ্রাইডে আমার সবচেয়ে বেশি ভিজিটর অনলাইনে থাকে রাত নয়টা থেকে দশটার মধ্যে আমি টেন পি এম দিলাম এবং শিডিউলে ক্লিক করলাম এবং ফাইনালি এখানে যে ব্লু বাটনটা রয়েছে শিডিউল পোস্টে ক্লিক করলাম আমার পোস্টটা শিডিউল হয়ে গেছে অর্থাৎ আমার পোস্টটা মূলত আগামীকাল রাত নয়টা সাত মিনিটে অটোমেটিক্যালি পাবলিশড হবে সেম একইভাবে আমরা আরও কিছু পোস্ট অ্যাড করে ফেলব অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সবগুলো বারের পোস্টগুলো আমরা এখানে অ্যাড করে ফেলতে পারি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান শিডিউলড পোস্ট সেম একইভাবে আমরা আরও কয়টা পোস্ট অ্যাড করতে পারি তো এভাবে আপনারা মূলত সপ্তাহে সাত দিনের পোস্ট পাঁচ মিনিটে করে ফেলতে পারবেন এখন আমরা ফাইনালি আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে আমি তো দুই দিনেরটা অ্যাড করলাম আমরা এখন আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমরা যদি এটাকে পাবলিশিং টুলের মাধ্যমে করি তাহলে সেটা কীভাবে করতে পারি আমরা এখানে পাবলিশিং টুলস রয়েছে পাবলিশিং টুলসে ক্লিক করবো তো এখানে আপনি আপনার যতগুলো পোস্ট রয়েছে এ পর্যন্ত আপনি যতগুলো পোস্ট করেছেন সেই জিনিসগুলো এখানে দেখবেন ক্রমান্বয়ে স্ক্রোল করে করে আপনাকে নিচেকে দেখতে হবে তো আপনি এখান থেকে জাস্ট যে ক্রিয়েট বাটনটা রয়েছে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিডিও আপনি সরাসরি আপলোড করতে পারেন বা আপনি আপনার যে ক্রিয়েটিভ রয়েছে আপনি ইমেজটা আপলোড করে দিবেন এখান থেকে সেটা আপলোড হয়ে যাবে দেন আপনি এখানে মূলত টাইপ করবেন আপনার যে যে যেটা হচ্ছে পোস্ট কপি যেটাকে বলি আমরা সেটা আপনি অ্যাড করতে পারবেন দেন আমরা সেম একইভাবে স্ক্রোল করে এখানে পাবলিশ অপশন রয়েছে পাবলিশের এখানে একটা অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করে শিডিউলে ক্লিক করব দেন আমরা মূলত ডেটস ফিক্স করে দেব যে কোন ডেটে আমরা এটাকে করতে চাচ্ছি শিডিউল সরি আমরা সাত তারিখ করতে চাচ্ছি আমরা সেটা করতে যাচ্ছি হচ্ছে পি এ রাত নয়টায় শিডিউল সো এটা শিডিউলে অ্যাড হয়ে গেছে তো আপনি এখানে দেখতে পারবেন এখন সেই শিডিউল পোস্টে সেটা অ্যাড হয়ে যাবে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল তিনটা পোস্ট শিডিউল কর করেছি আমরা সেই তিনটে আপনি এখানে দেখতে পারবেন সো এভাবে আপনি পাবলিশিং টুল ব্যবহার করে করতে পারেন বা সরাসরি আপনার যে ফেসবুকে আমরা যেভাবে পোস্ট পাবলিশ করি করতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয়